بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ساني نيبيديتو شمس الحق پروجيجيتو آزمي ريكوردينج سنتر مكتی جدھا سپار ماركت رياج الدين باجار چٹوگرام موبائل 01819-33-08-53 شیرائی شیرائی আমি শুধুমাত্র কোরআন পাকের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা 26 পারা সূরা আল ফাতা একেবারে লাস্টে 29 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করলাম কারণ কোরআন পাকের তাফসীরের পাশাপাশি বর্তমান পৃথিবীর আমাদের দেশ তথা বিশ্বের মুসলমানের যে প্রেক্ষাপট এই জিনিসটা আমাদের সামনে আসার কোরআন পাকের আলোকে তার বাস্তবতা আসার দরকার বলে আমি মনে করি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আমিন কুদরতের জোহরে বিশ্বাস করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ محمد الله رسول محمد الله ريبيت محمد الله رسول والذين معه এবং যারা তার এবং যারা তার সাথী যারা তার সঙ্গে আছেন তার সঙ্গে যারা থাকেন তার সঙ্গে যারা আছেন এরা আশিদাও এবং কুফফা এরা কাফেরদের উপর কঠোর কথাটা কি বুঝতে পারলেন না আপনারা মনোযোগ সহকারে অত্যন্ত মনোযোগ সহকারে কারণ এটা কোরআন পাকের তাফসীর এটা কালামে ইলাহি এটা লোহে মাহফুজের কালাম ইয়া আল্লাহ আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এবং তার সঙ্গে যারা আছে এরা কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল পরস্পরের মধ্যে অত্যন্ত কোমল আপনজনের ব্যাপার অত্যন্ত কোমল পরস্পরের মধ্যে সহানুভূতিশীল এক পরিচয় তারাহুম রুকআন সুজদা আপনি আপনি তাদেরকে দেখবেন রুকুকারী সেজদারত ওরা কি চাচ্ছে ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে سيماهم في وجوههم من اثر السجود তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে সজদার চিহ্ন অত سيماهم في وجوههم من اثر السجود তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে তাদের সজদার চিহ্ন থেকে তাদের এই বৈশিষ্ট্যটা তৌরীতের মধ্যে রয়েছে ইয়া যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ শব্দ অর্থ হলো চরম প্রশংসিত সুবহানাল্লাহ কি বলেন আপনি আমাকে হেল্প করবেন চরম প্রশংসিত কি বললাম হ্যাঁ হ্যাঁ আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুহাম্মদ শব্দ হলো চরম প্রশংসিত
যার মধ্যে প্রশংসা ছাড়া আর কিছুই নেই জোরে বলুন সুবহানাল্লাহ চরম প্রশংসিত আল্লাহর নাম মাহমুদ আমাদের স্রষ্টার গুণাবলীর মধ্যে একটা একটা নাম আল্লাহর নাম মাহমুদ মাহমুদ মানে প্রশংসিত কি বললাম বাবা মাহমুদ সশস্ত্র হলো প্রশংসিত নবীর নাম মোহাম্মদ চরম প্রশংসিত তাহলে এখানে অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে আল্লাহর নাম মাহমুদ প্রশংসিত আর নবীর নাম মোহাম্মদ চরম প্রশংসিত তাহলে হয়তো বুঝে গেল আল্লাহর প্রশংসার চেয়ে নবীর প্রশংসা বেশি নাউজ বিল্লাহ বলে নাউজ বিল্লাহ সবার জন্য নাউজ বিল্লাহ একটা লজিক মনে রাখবেন পুরো তাফসীর তো মোকাবেলা হয় আপনজনের মধ্যে মোকাবেলা হয় খাম জিনিসের মধ্যে এক জাতির জিনিসের মধ্যে মোকাবেলা হয় মখালেক এবং মখলুক এটা হাম জিনিস না একেবারে আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছি সৃষ্টি এবং আমার রসুল আল্লাহর একটা সৃষ্টি তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মোকাবেলা হয় না কথাটা বুঝতে পারলাম আমি অতএব আমার রসুলের নাম চরম প্রশংসিত তাহলে আমার নবীর মোকাবেলা হবে আম্বিয়া ইকরামের মধ্যে কার মধ্যে মখলুকের মধ্যে আম্বিয়া ইকরামের মধ্যে নবীদের মধ্যে মোকাবেলা হবে কিসের মধ্যে নবীদের মধ্যে এক জিনিস আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ ছত্রিশ হাজার চব্বিশ হাজার বা তিন লক্ষ ছত্রিশ হাজার এখানে নবী আছেন রসুল আছেন হ্যাঁ তো মোকাবেলা হবে কোথায় রসুলদের মধ্যে নবীদের মধ্যে নবীদের মধ্যে রসুলদের মধ্যে যেমন আল্লাহ কোরআন বলেন তিলকার রসুলুল ফদ্দাল্লাহ বাদাহুম আলা এরা সবাই রসুল আমি এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা দিয়েছি মর্যাদা দান করেছি তাহলে মোকাবেলা হয় রসুলদের মধ্যে তো আমাদের রসুল সবসে আও নাও সবসে আমাদের নবীর নাম এখানে অনেকে কথায় কথায় বলে এরা নবীর তারিফ করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছে এটাতে একটা কথা আমাদের দেশে অনেক মৌলবীরা বলে থাকে আপনাদের এই ধরনের মৌলবী আপনাদের এখানে আছে কিনা আমি জানি সাবধান সতর্ক খালেক এবং মখলুকের মধ্যে কোনো মোকাবেলা হয় না মোকাবেলা হয় এক জিনিসের মধ্যে রসুল পাকের নাম মোহাম্মদ এটার নামও আমরা রাখি নেই এটার নামও আল্লাহর পক্ষ থেকে এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর দাদা দাদা
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে বলছেন যে আমাকে ইলহাম করা হয়েছে এই নামটি রাখার জন্য সুবহানাল্লাহ আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শব্দটি কি বলল চরম প্রশংসিত চরম প্রশংসিত ইয়া আল্লাহ এটা আমি তিরমিজির শরীফের হাদিস বলতে গেলে দেরি হয়ে যাবে এক সময় আমার নাম আমার নবীকে এক একজন মুজাম্মম বলছিল মুজাম্মম আমার নবী আমাদের দেশে এক কিছু ইসলামের নামে কিছু ধরা আছে যারা নবীকে আমাদের মতো দুষে মনে মানুষ মনে করে নাউজুবিল্লাহ আপনি ভালো করে শুনবেন একজন আমাদের মতো দুষে মনে মানুষ আচ্ছা দুষে গুণ মানুষ হলে নবীর নাম মোহাম্মদ বলে কিভাবে কোন অবস্থাতে জি কোন এটা একটা মারাত্মক ভুল কথা নবীর নাম হলো নবীর নামের অর্থ হলো চরম প্রশংসিত তো যার মধ্যে চরম প্রশংসা রয়েছে ত্রুটি থাকলে চরম প্রশংসিত হলে কিভাবে তাহলে বুঝে গেল তার মধ্যে কোন ত্রুটি নাই আর আমরা বলছি না আমার নবীর সাহাবা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বিমানে আসছেন আমার কাছে আছে খুলিত মুবাররাম মিন কুল আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলার হয়েছে যত প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে মিন কুল আইবিন যত প্রকারের আয়েব আয়েব ত্রুটি আছে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আপনাকে পবিত্র করে বানানো হয়েছে মানে আপনার মধ্যে ত্রুটি বলতে কিছুই নাই উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ আমার নবীর মধ্যে কোন ত্রুটি আছে নাই যদি বলেন ত্রুটি আছে তাহলে মুহাম্মদ হলো কিভাবে মুহাম্মদ শব্দ অর্থ হলো চরম প্রশংসিত ত্রুটি থাকলে তার স্মরণ চরম প্রশংসিত হতে পারে না আমার নবীর নাম মুহাম্মদ চরম প্রশংসিত তাহলে বুঝতে হবে প্রশংসার যত ক্ষেত্র আছে ওনার গঠন প্রণালী দিক দিয়ে মানুষের গঠন প্রণালীর দিক দিয়ে একটা প্রশংসা এটাকে সময়ের অর্থাৎ শারীরিক শরীরের গঠন প্রক্রিয়া মানুষের শরীরের যে গঠনটা যেটা আছে এটার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে আমার মনে মনে একটাও নেই আমার মনে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমি কথা হাফিজ করবো আমার সময়ের তিরমিজি পড়েন আমার রসুল লা বিদ্দালিক লা বিত্তাবিল ওয়ালা বিল কাসির আমার নবী লম্বাও না আমার নবী বেঁচেও না আমার নবী হ্যাংলাও না আমার নবী মোঠাও না আরে আমার নবীর গঠন করার উপর আমার রসুলের চক্ষু মোবারক কেমন ছিল আমার নবীর নাম মোবারক কেমন ছিল আমার নবীর ঠোঁট মোবারক কেমন ছিল আমার নবীর দাঁত মোবারক কেমন ছিল আমার নবীর জোহর মোবারক কেমন ছিল আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল ইয়া আল্লাহ প্রত্যেকটা অংশের উপর পৃথক পৃথক খাতির রয়েছে আল্লাহর কসম করে বলছি আপনি একটা সাইড পাবেন না যে সাইডটি আপনি রসুল পাকের ত্রুটি বন্ধ করবেন এমন কোন সাইড নেই আমার আল্লাহ হযরত এক শেরে মধ্যে বলে দিয়েছেন সরতাব পদম আমার নবীর ভাষা সুন্দর
আমার নবীর কালাম সুন্দর, আমার নবীর আচরণ সুন্দর, আমার নবীর চরিত্র সুন্দর, আমার নবীর আদর্শ সুন্দর, আমার নবীর আমার আমার রাসূল বিজ্জত ব্যবস্থা সুন্দর, আমার নবীর দুনিয়া সুন্দর, আমার নবীর আখিরাত সুন্দর। আরে আমার আল্লাহ কোরআন বলছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল অনতি বিলম্বে অতি শিগগিরই অনতি বিলম্বে আপনার রব আপনাকে এমন স্থানে দণ্ডায়ন করাবেন যেটা প্রশংসিত স্থান। আমার নবীর তো চরম প্রশংসিত, আর আমার রসুলের জন্য কেয়ামতের ময়দানে যে স্টেজ সাজানো হবে ওই স্টেজের নাম মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ। আর দেখি দেখি না এই ক্ষমত আছি। আল্লাহুম্মা আমার জীবন মাদানী রঙে অসুবিধা হচ্ছে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন সাজাবো রঙে, আমরা আমাদের জীবন মরণকে সাজাবো মদনী রং দিয়ে। মদনী রং মানে রসুলের সুন্নত, আর রসুলের সুন্নত মানে এমন সুন্নত এমন তরিকা যেখানে প্রশংসা চালা কোন দুর্নাম নেই। আমার নবীন চালা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সমাজে রাষ্ট্রীয় সমানীতি অর্থনীতি রাজনৈতিক রাজনীতি আপনি যেদিকেই দেখবেন ওইদিকেই প্রশংসা ছাড়ার জন্য কোনোদিন শুনবেন না। ঠিক আছে বলুন না আল্লাহ আমাদেরকে রসুল পাকের সুন্নত তরিকা মোতাবেক চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি এই শব্দ নিয়ে ব্যাখ্যা করতে গেলে এটা উল্লেখটা চাই তো আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সবাই বলুন ছোট করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল মানে আল্লাহই প্রেরণ করেছেন, মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত আল্লাহর রাসূল। দেখেন কি মজার ব্যাপার, তো আল্লাহ যাকে প্রেরণ করেছেন তার মধ্যে কি কোনো ত্রুটি থাকতে পারে? তো তার মধ্যে যদি ত্রুটি থাকে ত্রুটিটা তার হবে না, ত্রুটি হবে যিনি পাঠিয়েছেন তার। নাউজুবিল্লাহ মিনাল্লাহ। আজকে ইসলামের নামে এমন এমন বই মার্কেটে আপনি পাবেন রসুল পাক সম্পর্কে যে মন্তব্য, বইয়ের নাম কি জানেন? বইয়ের নাম ইসলামের নবীর মর্যাদা। কি সুন্দর নাম, ইসলামের নবীর মর্যাদা। খেয়ে রাখছে আপনারা ভরে দেখে, আমরা বলে তা আপনারা করবেন। ওখানে লিখছে নবী আমাদের মতো
একজন সাধারণ মাটির মানুষ নাউজুবিল্লাহ আর এক জায়গায় লিখলো আমাদের মত দোষের গুণে মানুষ তো এই কথাগুলো মারাত্মক ভুল বলেন এই কথাগুলো মারাত্মক ভুল যদি আমাদের মত দোষের গুণে হয় তাহলে ওনার নাম মোহাম্মদ হলো কিভাবে আর মোহাম্মদ সর্বত্র চরম প্রশ্ন সিদ্ধ কি কথাটা বুঝতে পারলাম তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ যখন ওনার নাম মোহাম্মদ রাখলেন এই আল্লাহর এলহামের মাধ্যমে ওনার নাম মোহাম্মদ রাখা হয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে তার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ দুর্নাম করার বদনাম করার কোন উনি ওনার নাম মোহাম্মদ চরম প্রশংসিত আর শুধু দুনিয়াতে না আর আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন আপনার রব অনতিবিলম্বে আপনাকে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন তাহলে কিয়ামতের ময়দানে একটা স্টেজ হবে কিয়ামতের মাঠেটা কি হবে স্টেজ হবে আর সেই স্টেজের নাম হবে মাকামে মাহমুদ আর সেই স্টেজের মধ্যে দাঁড়িয়ে সিজদা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণগান উন্মোচন করবেন সুপারিশ করবেন আল্লাহর দরবারে আমার রাসূল ওই স্টেজের নাম রাখা হয়েছে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আমার নবীর চরম প্রশংসিত আর নবীর জন্য যে স্টেজ বানানো হয়েছে সেটা হলো প্রশংসিত স্থান আর নবীর পাশে যারা থাকবেন স্থানের নাম মাকামে মাহমুদ মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আর ওখানে যিনি দাঁড়াবেন ওনার নাম মোহাম্মদ চরম প্রশংসিত আর ওনার চতুর্পাশে যারা থাকবে এদের নাম হবে হাম্মাদুন এদের নাম হবে হাম্মাদুন হাম্মাদুন মানে নবীর প্রশংসাকারী নবী প্রশংসাকারী একজন শেখ শুকরিয়া আদায় করার জন্য বলছেন শুকুর তেরা উসকে কিসি তরহব হামা মে রব্বুল আলামিন তোমার কি শুকরিয়া আদায় করব আমার মত ফাফিকে তুমি তো তোমার রবের প্রশংসাকারী বানিয়েছো সুবহানাল্লাহ আয় আল্লাহ আমি তোমার প্রশংসা কি করব তোমার প্রশংসা শুকরিয়া কিভাবে আদায় করব আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করব তুমি আমার মত গুণাগার একজন বান্দাকে তোমার নবীর প্রশংসাকারী বানিয়েছ সুবহানাল্লাহ ইয়াল্লাহ আমার রসূলের সাহাবা হযরত সাইয়্যিদা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন সাবিত বলেছেন খুলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন এখানে একটা মজার কথা আছে হাসান বিন সাবিত ইনি একজন নবীর সাহাবা ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি আরবের বড় কবি ছিলেন উনি কাজে আমার নবীর দুর্নাম করত উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার নবীর কি করত কিসের মাধ্যমে কাজে কাজে উনি রসুল পাকের দুর্নাম করত নসিব ভালো ছিল কর্মফল মুসলমান হল আমার নবীর সেবা হলেন আমার নবীর নির্দেশ দিলেন হাসান ইসলাম কবুল করার আগে তুমি কাজে আমার দুর্নাম করতে এখন যখন মুসলমান হয়ে গেছো এখন ঠিকই একই পদ্ধতিতে কাজে তুমি যা আমার দুর্নাম করেছিলে এগুলো তুমি ভণ্ডন করো
আমি মক্কার লাইব্রেরি থেকে অনেক কষ্ট করে তালাশ করে আমি বের করেছি আর উনি আমার রাসূল এক সময় বলে হাসান তুমি মিম্বরে দাঁড়াও তুমি মসজিদে নবীর মিম্বরে দাঁড়াও ওনাকে মিম্বরে দাঁড় করিয়ে দিয়েছেন হাসান হাসানকে মিম্বরে দাঁড় করিয়ে দিয়েছেন আমার রাসূল মসজিদে বসছেন হাসান তুমি আমার তারিফ করো আমার প্রশংসা করো সুবহানাল্লাহ এখানে সাবধান নবীর তারিফ করা এখানে এটা একটা ডেঞ্জারাস কথা একটা নবীর তারিফ মানে তা আমার রাসূলের ব্যক্তিগত তারিফ না আল্লাহর নবীর তারিফ কার তারিফ আল্লাহর নবীর তারিফ আমাদের তো আমাদের সামনে যদি প্রশংসা করা হয় আমাদের মধ্যে একটা অহংকার আসে গোটা পৃথিবী নবীর তারিফ করলে কিঞ্চিৎ পরিমাণ নবীর মধ্যে অহংকার আসবে না আর উনি তো অহংকার মধ্যে মাসিস মেরে আগুন লাগিয়ে দিয়েছেন ওনার মধ্যে কোনোদিন আসবে না এটা আমার রাসূল বলেন আনা সাইয়্যিদুল আদামা ওয়ালা ফাহারা আনা সাইয়্যিদুল আদামা ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার ওয়ালা ফাহারা সাবধানে তা অহংকার নয় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওয়ান্না বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিথ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করার নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি কিয়ামতের ময়দানে আদম সন্তানের সর্দার এই নিয়ামতের কথা আমি বর্ণনা করলাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য চিৎকার করে আপনার কি কথাগুলি বুঝতেছেন সাবধান তখন হাসান বিন সাবিত বর্ণনা করছেন خلقت مبرا من كل عيب يا رسول الله يا حبيب الله আপনাকে কি বানানো হয়েছে যত প্রকারের ত্রুটি থাকতে পারে যত প্রকারের দোষ ত্রুটি থাকতে পারে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করেই আপনাকে বানানো হয়েছে কান্নাকা কদ খুলিটা মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে বানানো হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন তো যাই হোক নবীর নাম মুহাম্মদ মুহাম্মদ মানে চরম প্রশংসিত আরে শুধু আমার নবীর চরম প্রশংসিত তাই না আমার রাসূল যে ধর্ম যে মানব জাতির জীবন বিধান আমার নবী নিয়ে এসেছেন ইসলাম ধর্ম প্রশংসিত ধর্ম ইসলাম প্রশংসিত ধর্ম ইসলাম প্রশংসা ধর্ম যারা ইসলামের দুর্নাম করছে এরা আসলে ইসলাম সম্বন্ধে জানে না এরা ইসলাম সম্বন্ধে এরা ইসলাম সম্বন্ধে জানে না এক নম্বর হয়তো যারা ইসলামের নাম ব্যবহার করছে ওরা ইসলামের নাম ব্যবহার শুধু মুখে করতেছে বাস্তব ইসলামের রূপটা জাতির সামনে তুলে ধরতে না পারার কারণে আজকে এরাও ইসলামের দুর্নাম করতেছে ঠিক কি না সাবধান আমাদের ধর্ম ইসলাম ধর্ম নির্ভুল নির্ভুল নির্বিচার নিষ্কলুষ ধর্ম এখানে আমি আরেকটা মেসেজ করব বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা মনে রাখবেন যারা নবীকে আমাদের মতো দুশ্মনে মানুষ বলে আসলে দুর্নামটা নবীর নয় দুর্নামটা হবে আল্লাহ কারণ এখন আমাদের মেয়র নির্বাচন আসছেন সামনে আরো ইলেকশন আসতেছে তখন আমরা লিডার নির্বাচন করব আমরাই কথা বুঝতে পারছেন তা আমাদের মধ্যে দোষ আছে আমরা যারা লিডার নির্বাচিত করব আমাদের মধ্যে ত্রুটি আছে যাদের মধ্যে ত্রুটি আছে তাদের নির্বাচনেও ত্রুটি থাকবে তাদের নির্বাচিত ব্যক্তির মধ্যেও ত্রুটি থাকবে কিন্তু নবী নির্বাচিত করেন পৃথিবীর কোনো মানুষ নবী নির্বাচিত করতে পারে না পৃথিবীর কোন মানুষ রসুল নির্বাচিত করতে পারে না নবী রসুল নির্বাচিত করে শেখ রব্বুল আলামিন কথা বুঝাতে পারলো
রাসূল নির্বাচিত করেন কে আল্লাহ রাসূল নির্বাচিত করেন আল্লাহ নবী নির্বাচিত করেন আল্লাহ তো আল্লাহর মধ্যে কোন ত্রুটি নেই আল্লাহর মধ্যে ত্রুটি নেই যার মধ্যে আল্লাহর আল্লাহর মধ্যে কোন ত্রুটি নেই যার মধ্যে ত্রুটি নেই তার নির্বাচনেও ভুল নেই আল্লাহর মধ্যে ভুল নেই আল্লাহর নির্বাচনে ভুল নেই আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যেও ভুল নেই আপনি কি কথা বুঝতে পারছেন এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর প্রেরিত মুহাম্মদ পৃথিবীর কোন মানুষ আমেরিকা ইউরোপ প্রেরণ করে নাই মুহাম্মদ এমন এক সত্তার নাম এমন চরম প্রশংসিত ব্যক্তি এমন সত্তার নাম যাকে আল্লাহ প্রেরণ করেছেন কথাটা বুঝতে পারলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار محمد صلى الله عليه وسلم الله رسول এবং যারা তার সাথী যারা তার সাথে আছেন এদের এক নম্বর পরিচয় أشداء على الكفار এরা সব সময় কাফেরদের বিরুদ্ধে কঠোর চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আপনাকে ভালো করে শুনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী তাদের এক নম্বর পরিচয় এরা কাফেরদের বিরুদ্ধে কি কঠোর আর যখন তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর তারা কাফেরদের উপর অত্যন্ত কঠোর চিৎকার কিন্তু কাফেরদের বিরুদ্ধে কঠোর এজন্য আমার আরো হাজার মজার যদি দিন ইমাম আহমদ রাজা ফাজল বান্দাবি বলছেন দুশ্মনে আহমদ পে সিদ্ধত কিজিয়ে মুলহেদু কি কামর কিজিয়ে সরাতু এমপি মহোদয়ের বক্তব্যের পূর্বে আমার যে কোরআনের যে তাফসীর ছিল আমি সেই তাফসীরে ফিরে আসলাম ইনশাআল্লাহ বেশিক্ষণ কষ্ট হবে না অল্প সংখ্যক আলোচনা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী তাদের এক নম্বর পরিচয় ওরা আশিদ্দা আল কুফার ওরা কাফেরদের উপর কঠোর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই অবস্থানে আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা বলে আমার ভাইরা এমনি শুধু তো কোরআন শরীফের তাফসীর শুনলে হবে না আমাদেরকেও শেষ পজিশনে যেতে হবে আমরা কুফরের বিরুদ্ধে কঠোর থাকতে হবে ঠিক কিনা ভাইরা আমার আলোচনা তো অনেক ভালো করে শুনুন আমার ভাইয়েরা আল্লাহ নবীর আমার নবীর ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খলিফা নিযুক্ত হলেন ঠিক কিনা আজকে জুমার মধ্যে আমি সে আলোচনা করেছিলাম খলিফাতুর রাসূল যিনি যুক্ত হলেন উনি কোন স্টাইলের লোক এ সম্পর্কে আমি আজকে আমার বক্তব্য ছিল এ আয়াতের আলোকে আমার যে বক্তব্য ছিল উনি ছিলেন অত্যন্ত নম্র অত্যন্ত কোমল সহানুভূতিশীল অত্যন্ত কোমল অত্যন্ত নম্র আমার ভাইরা
আমার নবীর যুগে কিছু মুনাফিক মুসলমান ছিল কথা বলে না বলে না আরে নবীর পিছনে নামাজ পড়ত ওরা উৎপেতে ছিল রাসূল কখন দুনিয়া থেকে ইন্তিকাল করেন কারণ মালের যাকাত ইসলাম ধর্মের একটা সিস্টেম হলো ফাসি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো মালের যাকাত দেওয়া ঠিক কি না আমার মালের যাকাত যাকাত দেওয়া ফরজ যার সামর্থ্য আছে হয়রানে হোক যার হয়েছে নেশা পর্যন্ত মাল যার আছে শতকরা আড়াই পার্সেন্ট যাকাত দেওয়া ফরজ আমার ভাইয়েরা আমার নবীর সিস্টেম মোতাবেক সরকারি কর্মচারী প্রত্যেক মানুষের ব্যবসা বাণিজ্যে অফিসে নিয়ে বাৎসরিক ইনকাম কতটুকু মূলধন কতটুকু আয় ব্যয় কতটুকু সবগুলো হিসাব করে শতকরা আড়াই পার্সেন্ট যাকাত এনে ইসলামী ট্রেজারি বাইতুল মালের মধ্যে জমা করতেন যারা সত্যিকার মুমিন ওরা অন্তরের অন্তরস্থল থেকে স্বচ্ছন্দে ওরা মালের যাকাত দিয়ে দিতেন সুবহানাল্লাহ আর কিছু মানুষ ছিল সেরা অন্তর থেকে দেয়নি সেরা মজবুর এরা মজবুরান দিয়েছে এবং এরা উৎপেতে ছিল আমরা তো না দিয়ে পাচ্ছি না কখন মোহাম্মদ মারা যায় তখন আমরা আর মালে যাকাত দেব না উজবিলে বলবেন না এদের কিছু মুরতাব সিস্টেমের লোক আছে না মুনাফিক মুনাফিক ওরা উৎপেতে ছিল রসুল দুনিয়া থেকে ইন্তিকাল করলেন দিকিন নবীর পরে মুসলিম বিশ্বের খলিফা কে হয় যখন সিদ্দিক আকবর মুসলিম বিশ্বের খলিফা হলেন ওরা একেবারে আনন্দে আত্মহারা কেন আনন্দে আত্মহারা কারণ এমন এক ব্যক্তিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া হলো খলিফাতুল রসুল বানালেন যিনি অত্যন্ত নম্র কোমল উনি অত্যন্ত নম্র কোমল টাইপের লোক ইনি যখন খলিফাতুল রসুল নিযুক্ত হলেন ওই মুনাফিকরা আনন্দে আত্মহারা কারণ এরা জানে যে এমন এক ব্যক্তি মুসলিম বিশ্বের খলিফা হলেন রসুলের প্রতিনিধি হলেন যিনি নম্র আমরা যাকাত দিতে অস্বীকার করলে সে আমাদের বিরুদ্ধে কোনো কাজ করবে না নাউজবিল্লাহ বলবেন নাউজবিল্লাহ বলবেন না একটু ভালো মনোযোগ সহকারে শুনুন আমার ভাইয়েরা এই সুযোগকে কাজে লাগানোর জন্য এরা ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না আচ্ছা এরা যে মালের যাকাত দেবে না এই ঘোষণাটা দিল কিসের উপর ভিত্তি করে কারণ এরা সভা কারণে আবু বকর সিদ্দিক অত্যন্ত নম্র টাইপের লোক কিন্তু আল্লাহ কোরআনে কথা বলে গেছে আশিদালাল কুফার নবী এবং নবীর সাথী যারা এরা যে কাফেরদের বিরুদ্ধে কঠোর এই জিনিসটা কিন্তু ওরা ভুলে গিয়েছিল মনোযোগ তাফসীর কঠিন জিনিস আমার ভাইয়েরা এই মুরতাদরা ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না মালের যাকাত দেব না আর একদল ঘোষণা দিল আমরা মালের যাকাত দিলেও রাষ্ট্রীয় কোষাগারে জমা করব না আমরা আমাদের হাতেই মালের যাকাত গুলো প্রদান করব এই কথা শোনা মাত্রই খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে নিয়ম থেকে তরবারি উঁচু করে তরবারি বের করে ঘোষণা দিলেন যারা যাকাত দিতে স্বীকার করবে কেহই আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে না আল্লাহু আকবার যে সিদ্দিক আকবর বলে কঠোর ভাবে যে তাদের কুফরের বিরুদ্ধে দাঁড়াবে আমার ভাইরা
তেমনি নম্রতা ফেলল, ভদ্রতা ফেলল। আমরা যাকাত দিতে অস্বীকার করলে উনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেবে না। কিন্তু দেখা গেল আল্লাহর কোরআনে বাস্তব, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী এরা কাফেরদের উপর কটু আপন জনের ব্যাপারে সহানুভূতিশীল। সুবহানাল্লাহ, এভাবে ছড়া বাড়ি বের করে কঠোরভাবে যেই জাকাত স্বীকার করবে আবু বকরের তরবারি থেকে কেউই রেহাই পাবে না। কি মানে? জীবনের বিনিময় হলো আমার নবীর সিস্টেম জাকাত, এটা আমি অক্ষুণ্ণ রাখবো। কিন্তু বন্ধুরা আমার, আজকে সেভাবে কঠোর হস্তে শরীয়তের বিধিবিধান গুলো সমাজের মধ্যে অক্ষুণ্ণ রাখবে এমন পদক্ষেপওয়ালা মানুষ আমাদের মধ্যে কজন আছে বলেন তো? আপনি আপনার ওয়াইফকে নামাজ পড়তে বলতে পারছেন? অথচ আমার রসুল বলছেন বাইনাল কুফরে বাইনাল 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 মুমিন ওয়াল কুফর তর্কুসালা, কাফের এবং মুসলমানের মাঝখানে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি মানে? মুমিন নামাজ পড়বে আর কাফেররা নামাজ পড়বে না। কথা বুঝতে পারছেন? ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেওয়া, এগুলো কুফরের পর্যায়ে পড়ে, তবে শরআন কাফের করা যাচ্ছে না। অস্বীকার করলে তো সব জায়গায় কাফের হয়ে যাবে। আজকে আপনার ওয়াইফ নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, এ বিষয়ে আপনার পদক্ষেপটা কি? আপনার কঠিনতা কি? আমার রাজা বলতে চেয়েছিলাম সেদিন সিদ্দিক আকবর কঠোর হস্তি দমন করেছেন জীবনের বিনিময়ে হলো আমার নবীর সিস্টেম আমি সমাজে অক্ষুণ্ণ রাখব। কিন্তু বন্ধুরা আমার, বর্তমান সমাজে সে সিস্টেম আমরা অক্ষুণ্ণ রাখতে পারি নাই। এই সমাজের মধ্যে কোন মানুষ যদি আজীবন জাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ বাহিনী আসবে? এবার দেখেন আমরা কোন ধরনের রসুলের উম্মত, একটু এখান থেকে একটু চিন্তা আর ব্রেনের অত সচেতন হওয়া অত্যন্ত খুবই প্রয়োজন। আসুন আমরা সচেতন হই, আমরা কুফরের বিরুদ্ধে কঠোর হই। নবী এবং নবীর বাহিনীর এক নম্বর পরিচয় ওরা কুফরদের উপর কাফেরদের উপর কঠোর। খলিফাতুর রাসূল সবাই বলুন হযরত সৈয়দনা ওমর ইবনে খাত্তাব সবাই রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন ব্যক্তি ছিলেন কেউ নবীর সামনে বেয়াদবি করলে উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে যেতেন। যেমন এবার একটা হাদিস শুনব, বুখারি মুসলিমের মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, আমার নবী হুনাইন যুদ্ধে গনিমতের মাল বন্টন করছেন। মনোযোগ, কি ঘুম আসতেছে? আমার নবী হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালগুলো বন্টন করতেছেন, আনসার মুহাজিরদের মধ্যে বন্টন করতেছেন। মক্কা বিজয় দিবস পরে প্রায় দিবস পরে এই মালগুলো বন্টন করছেন। ফাজা জুল গয়সারাতি ওয়া হুয়া রাজুল মিন বানি তামিম। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? কোরআনের তাফসীর অনেক কঠিন, আমি তো সামান্য কথা বলছি মাত্র। তামিম গোত্রের একজন মানুষ যাকে জুল গয়সারা বলা হয়, সেই ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে দূরে বসে, সে কিন্তু বড় বেয়াদব। তার উত্তর মধ্যে নবীর শত্রুতা আমি আছে, অনেক বড় বেয়াদব, অনেক বড় বেয়াদব। জোলগাই যারা তার বেয়াদের মাপ, তার এই যে দুই কাঁধের এই যে দুই কাঁধ আছে না,
খাদের উপর যে মাংস ছিল এরা চলার সময় ওই বড় ষাঁড় গরু চলার পথে যে সুদগুলো এদিক সেদিক নড়াচড়া করত তার অবস্থা কিন্তু রসুল পাক হাদিসে বলছেন জানা রসুল পাক হাদিসে বলছেন তো শব্দটা একটু অন্য ধরনের আপনারা কি মনে করেন না কি মনে করেন এটা বলছি না আর কি আমি এটা এখানে স্টপ করলাম আমার রসুল যেটা বলছেন বিআপনা হাদিসে পাক আমাকে বলতে হবে যে রসুল পাকের মিসলু সাবাইল মারা বিআদমি বাপ আমরা যে মেয়ের পিস্তল থেকে দুধ পান করাচ্ছি ওই মেয়েরা চলার সময় পিস্তল গুলো এভাবে নড়াচড়া করে না কথা বুঝতে পারছেন এটা নবীর হাদিস দিয়ে বলতে হয় আমার রসুল বলছেন যে তাদের কানের চোখগুলো ওই মহিলাদের পিস্তলের মস্তম্ভের মতো এগুলো নড়াচড়া করতো নাউজুবিল্লাহ মিন জালিক এগুলো রসুল পাকের হাদিসে জন্য বলে দিলাম বেয়াদবি কিন্তু মাফ করবেন এই জন্য যারা সে সে দেখলো আমার রসুল যে গনিমতের মাল বন্টন করছেন কিছুক্ষণ দেখার পর সে আর নিজেকে সামলাতে পারলো না সে কি বলে জানেন ঈদিল ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি ন্যায়ভাবে বন্টন করুন না নাউজু বিল্লাহ বলবেন না আপনারা কি মানে তার অন্তর মধ্যে আসছে যে রসুল যে গনিমতের মাল বন্টন করছেন এখানে পক্ষপাতিত্ব করছেন এটা অন্যায় করতেছেন নাউজু বিল্লাহ তখন সে কি বলল ঈদুল ইয়া মুহাম্মদ মুহাম্মদ আপনি ন্যায়ভাবে বন্টন করুন না বিয়াদবি না আরে পৃথিবীর জমিনে যেই ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আসছেন ওনাকে বলতেছেন ন্যায় করার জন্য আমার নবী বলেন ওয়াইলাক ওয়াইলাক তোর জন্য আফসোস তোর জন্য দুঃখ তোর জন্য আফসোস মাইয়া দিলু ইল্লাম মা কুন্না দি আমি নবী যদি ন্যায়ভাবে বন্টন না করি ন্যায়ভাবে বন্টন করনে ওয়ালা সে আবার কে এই এই ধরনের কত বলার স্বপ্নি পাশে ছিল ফারুক আজম ফারুক আজম তরবার নিয়ে দাঁড়িয়ে গেলেন ফাকালা ওমর কুদলি আদ্রিবু কাহ ফারুক আজম পারমিশন চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে পারমিশন দেন আমি এই বেয়াদবের গর্দন ফেলে দিই ওকে আল্লাহ কোরআন বলছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এবং যারা তার সাথী তাদের এক নম্বর পরিচয় ওরা কাফেরদের বিরুদ্ধে কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপ আমাকে পারমিশন দেন আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই আদরিবু কোনো কাহ আমি তার গর্দন মেরে দিই আমার নবী বলেন ফাতা আমার নবী বলেন না না দাও ওমর ছেড়ে দাও একে ছেড়ে দাও হুজুর কেন এবার আমার নবী গায়েবী সংবাদ দিচ্ছেন কোন সংবাদ গায়েবের সংবাদ আমাদের দেশে কিছু হুজুর আছে না রসুল পাক গায়েবের কথা বললে হা তাশরিক এবার আমার নবী কি বললেন ফাইন্না লাহু আসহাবা এই উমর এই যুলকায়সার এই বিয়াদবের একটা দল হবে এই বিয়াদবের একটা ফাতি হবে এই বিয়াদবের একটা দল হবে দেখেন অবস্থাটা তার একটা কি হবে দল ফাতি হবে তো এই ফাতি এই দলের পরিচয় কি কি সবাই শুনছেন মনোযোগ সহকারে সবাই শুনছেন তো আমার নবী বলেন এই উমর এই দলের পরিচয় শুনো ওরা নামাজি হবে ইয়াল্লাহ ওরা কি হবে নামাজি কেমন ইয়াহাকিরু আহাদুকুম সালাওয়াতাহু মা সালাওয়াতি এই উমর এই দল মানুষের নামাজ দেখলে তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজগুলোকে তুচ্ছ মনে করবে বাপরে বাপ তোর যে নামাজ সরে ইতার সামনে নামাজ আর আগে টিকতো না
আচ্ছা এগুলোকে আমি কাহিনী বলছি না হাদিস বলছি ভালো করে শুনেন না এটা বুখারী শরীফের 21 পারার হাদিস আমার নবী বলেন তার এক নম্বর পরিচয় এরা এমন নামাজ পড়বে এই উম্মত এদের নামাজ সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে ওয়াসিয়ামাহুম মা সিয়ামিহিম এরা এমন রোজা রাখবে এদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে ইয়াকরাউনাল কুরআন এত সুন্দর কন্ঠে কোরআন তেলাওয়াত করবে ইয়াসাউন তালে বিনাররা এতবার তো ইনদের বড় যাব ইন আমল রোগী তো আমালুকুম মা আমালিহি শুনে ভালো করে শুনেন ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিম এরা এমন কণ্ঠ দিয়ে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে সবগুলো মুখ থেকে কণ্ঠের ভিতরে কোরআন প্রবেশ করবে না দেখেন এরা এমন নামাজ পড়বে ওমর তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে এদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে কন্টেনারের ভিতরে কোরআন প্রবেশ করবে না এগুলো আমার রাসূল এর পরিচয় দিচ্ছেন এগুলো ভালো করে শুনুন তো আমার নবী বলেন ইয়াখরুজুনা আনিল দ্বীন এতগুলো করার পরেও এরা দ্বীন থেকে ধর্ম থেকে ইমান ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে দনুক থেকে তীর বের হয়ে যায় যেভাবে দনুক থেকে বন্দুক থেকে গুলি বের হয়ে যায় দনুক থেকে তীর বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে ইমান ইসলাম বের হয়ে যাবে এবার আমার নবী উদাহরণ দিচ্ছেন কি সুন্দর এলাকাবাসী শুনো আমার নবী কত সুন্দর উদাহরণ দিচ্ছেন আপনি তীর মারলেন কোন একজন শিকারীকে তীর মারলেন তীর মারার পরে এই ধনুক থেকে তীরটা চলে গেল এই তীরটা দিয়ে শিকারীর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হলো বের হওয়ার পরে তীরটা যদি হাতে নাও ইয়ানজুরু ইলা নাসলিহি ইলা রাসাফিহি তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত ভালো করে দেখলে এক ফোঁটা রক্ত দেখা যাবে না এক ফোঁটা গোবর দেখা যাবে না ওয়াকাদ সাবাকা অথচ তীরটা রক্তের ভিতরে দিয়ে গেছে অথবা তীরটা তার নারী গুড়ির ভিতর দিয়ে গিয়েছে অধিক দিয়ে বের হওয়ার পরে মাথা থেকে তীর গোড়া পর্যন্ত তীরটা দেখলে এক ফোঁটা রক্ত নাই এক ফোঁটা ফেহারা নাই ঠিক তদরূপ এই দম মানুষ এমন নামাজ পড়বে রোজা রাখবে কোরআন তেলাওয়াত করবে কিন্তু ওরা দিন থেকে ধর্ম থেকে এভাবে বার হয়ে বের হয়ে যাবে ওই তীরের মতো মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা ইমান ইসলাম তাদের মধ্যে থাকবে না তাদের মধ্যে এক ফোঁটা ইমান ইসলাম থাকবে না হুজুর সমস্যাটা কি সমস্যা কিছুই না সমস্যাটা হলো তাদের একটা দোষ নবীর সামনে বেয়াদবি করবে আমার নবীর হাদিস মোতাবেক তাদের মাথা থেকে পা পর্যন্ত কিঞ্চিত পরিমাণ ইমান ইসলাম তাদের মধ্যে নাই আজকে নবীর সামনে তারা বেয়াদবি করতেছে আচ্ছা বলেন তো নামাজের নবী দিয়ামদার ভাষা গরু গাদার দিয়ামের চেয়ে নিকৃষ্ট কেমন লাগলো এটা কোথায় লিখছে এটার নাম সারাতে মুস্তাকিম রাজ্যের ইসমাইল দেওয়ানি এগুলো সবাই কোমিলাইনের লোক খারজি আমরা দাদার বর্তমান দাদার নাম হেফাজতি এদের বই কি নাম সারাতে মুস্তাকিম রাজ্যের ইসমাইল দেওয়ানি কিতাবের নাম সারাতে মুস্তাকিম এটা ফারসি এটা আবার উর্দু ভাষা অনুবাদ করছে যা লিখছে ইসি জেসে ও বুজুর্গ কি খা জনাবের সারাতে মা বিহি হু আপনি হিম্মত কো লাগা দেনা আপনি বলে গদে কি সুরত মে মুস্তাকর কোনে সে বুরাতে
নামাজের নবীর জ্ঞান ধারণার আশা নিজের গরু গাদার আকৃতির মধ্যে ডুবে থাকার চেয়ে উৎকৃষ্ট। এই কথাটা আপনাদের কেমন লাগলো? বাজার নামাজ যেখানে নবীকে আপনি সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর সালাম। প্রত্যেক নামাজের মধ্যে প্রিয় নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে, নবীর খেয়াল করে সালাম দিতে হবে। আর মোহতম সাহেব নামাজ পড়েন ভালো, রোজা রাখেন ভালো, পাগড়ি বড়, মিসওয়াক বড়, কিন্তু নবীর শানে পড়ছে যে আদি কেমন দিয়ে দেবি? নবীর খেয়াল দিয়ে গরু গাদার খেয়ালের চেয়ে বেশি নিকৃষ্ট বলল। কেমন লাগছে আপনাদের? আপনাদের কেমন লাগছে যে এই ধরনের নবীর শানে বেয়াদবি করলে এই নামাজ থাকবে, এই রোজা থাকবে, এই হজ থাকবে, আর এই মাদ্রাসায় টাকা দিলে পয়সা দিলে সব শেষ, ছেলে দিলে সব শেষ? এই জন্য সত্যিকারের কোরআন নবীর প্রেমিক আলেম বের করার জন্য সুন্নি মাদ্রাসা লাগবে কিনা, হাত উঠাবেন সুন্নি মাদ্রাসা লাগবে কিনা? আমি আল্লাহ আকবার, আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে হাফেজ নগর দরবার শরীফে যারা সাজ্জাদানশীল, আমি ওদেরকে মেয়েদের মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীকে আপনারা অনেক কষ্ট পরিশ্রম করে এখানে একটা সুন্নি মাদ্রাসা কায়েম করতেছেন, এখান থেকে সত্যিকারের রসুল পাকের নায়েব যদি সহি মানার আলম যদি বের না হয়, আজকে রসুলের শত্রু অনেক মাদ্রাসা থেকে রসুলের শত্রু বের হচ্ছে, এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিক বের করতে হবে, ঠিক কিনা ভাই? ওই যারা হবে কি আশিস দালাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকবে, যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে, ফারুক কাফের মতো কাজে যাবে, ঠিক কিনা ভাই? এমনি আমার শুনলে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم سبحان الله আমাদের কে একটা সবক, আমরা কাফেরদের বিরুদ্ধে কি থাকবো কঠোর থাকবো, কুফরের বিরুদ্ধে কঠোর থাকবো, সেই কুফরি মুসলিম সাথে এই যে কি নাম বললাম ওই যে জুলফায়সারা, জুলফায়সারা কি কাফের সাথে বেয়াদবি করলো না মুসলমান সাথে? ওই যুগের যে মুনাফেকরা ছিল ওই মুনাফেকরা কি কাফের সাথে শত্রুতামি করেছিল না মুসলমান সাথে? অতএব কাফের বলুন মুনাফেক বলুন, যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোন আপোষ নাই। আমরা কুফরের বিরুদ্ধে কি থাকবো? কঠোর থাকবো। তার পাশাপাশি একটা কথা বলে শেষ করছি, আমি আমি তো আসলে অনেক দেরি হয়ে গেল, এমপি সাহেবের আলোচনার প্রয়োজন ছিল, কারণ মাদ্রাসা অনেক কিছু ইয়ে করবে, এখানে মাদ্রাসা মেন হলো মেন মাদ্রাসা, আপনারা চান কি চান? মেন মাদ্রাসা আপনারা চান তো হাত দিয়ে বলে চান কি না? আমি অত্যন্ত বিনেস, আমি মাদ্রাসার পাগল বাবা, আপনি আমাকে যাই বলে আমি মাদ্রাসার পাগল, মাদ্রাসা বলে মানে এটা আমার নবীর ঘর, আমি বিশ্বাস করে আমার বিশ্বাস এটা আমার নবীর ঘর, নবীর উম্মত মানে আপনি নবীর ঘরকে পছন্দ করতে হবে, দশের না দিয়ে কে বোঝা, ঠিক কিনা ভাইরা? আমার আমি আমার দাদাদেরকে বোঝাবো, ইনি আপনাদেরকে কিছু নসিহত করবেন, এটা আমি আয়াতের লাস্ট অংশে আমি যাচ্ছি না, কারণ আপনারা তো আগামীকাল আমার অনেক বিরাট, এটা আপনাদেরই তো, আমি যেটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি এই যে যৌতুক এগুলো ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? যৌতুক না ইসলাম বিরোধী না কথা বলে না কেন? যৌতুক না ইসলাম বিরোধী তো, তা আমরা কেন রসুল জেনে শুনে আমি রসুলের সুন্নাত বিরোধী কেন কাজ করবো? আমরা যৌতুক ছাড়া বিয়ে করবো, আজকের মাহফিল থেকে আমি দেখতে চাই কোন কোন ছেলে আছে ওয়াদা দিতে বাবা হুজুর আমি হাত উঠে ওয়াদা দিচ্ছি আমি যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবো, এমন কোন ছেলে আজকের মাহফিলে আছে দেখি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাহ, আয়াতটা অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা তোমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করবে,
আল্লাহ তুমি প্রত্যেকের ওয়াদা কবুল করে দাও আপনাকে মনে কষ্ট পাচ্ছেন না আগামী কাল আমার আঞ্জুমানের এসবিআর নূরের উদ্যোগে ঐতিহাসিক চট্টগ্রাম লীগের মাঠে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন ইছরা কত দিন মারলো মইদিন আর একজন মুজাম্মেল তারা হরে আবার তোরে গাড়ি রাস্তা না ধরে বললা জি মাশাআল্লাহ ফান্দা মিকেল আল্লাহ ইনশাআল্লাহ গাড়ি ব্যবস্থা হয়েছে আগামী কাল দুইটার সময় লালডিগির পারে পৌঁছতে পারেন এভাবে 12টার দিকে আপনাদেরকে বের হয়ে যেতে হবে আসুন দেখি আমরা সরকার কাছে অনেক দাবি অনেক গরিব চলে আসো হুজুর আরো একটু কিছু হইতে মহতিন বন্ধ করতে লাগবে আরে আমি আপনার জন্য আপনাদের জন্য আমি আন্দোলন আমি সরকারকে বলছি 12টা দাবি নেব একটা দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মেরেজ ফান্ড গঠন করা হোক আর সে মেরেজ ফান্ড থেকে ওই যে গরিব ছেলে আর্থিক দুর্বল ছেলে সেই মেরেজ ফান্ড থেকে বিয়ের পূর্বে পাঁচ বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ করার ব্যবস্থা করা হোক এটা যদি সংসদে পাশ করাতে পারি আজকে হোক কালকে হোক একদিন না একদিনের প্রস্তাব পাশ করতে হবে ঠিক কিনা ভাইরা আমার এটা যদি পাশ হয় একজন গরিব ছেলে বিয়ে করবে সরকারি মেয়ের পান থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 1 লক্ষ টাকা ঋণ পায় সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে যেহেতু 5 বছর মেয়াদি যেহেতু সুদ ছাড়া সে 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে তো এগুলোকে যদি পাশ করাতে হয় আমাদেরকে লাল দিঘির পারে যেতে হবে লক্ষাধিক মেরে জমায়েত করে একসাথে যখন দাবি দেব তখন সরকার জনগণের দাবি মানতে কিন্তু বাধ্য ফিকরে ভাইরা আমার আপনাকে আমাকে একটু সহযোগিতা করবেন আমি যাচ্ছি মনে কষ্ট নেবেন না ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বছরে এই তাফসীর মাহফিল দীর্ঘক্ষণ তাফসীর করে থাকি অনুরোধ জানাবো বাকি আলোচনা তো আমার দাদা ভাই খলিল আহমদ নিজামী সাহেবকে লাভ করবেন এবং আমরা সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন তো আমাদের যে ব্যর্থাবরণের ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ সবাই তো গ্রুপ নিয়ে যাবেন আমি আগে আগে যাচ্ছি এটা আপনাদের থেকে ছুটি নিচ্ছি আল্লাহ আমিন মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলা দুদিন ব্যাপী সম্মেলন কাল তুমি কবুল করো আল্লাহ তুমি এই মাদ্রাসাকে তুমি কবুল করো তোমার কাছে এই মাদ্রাসার শিক্ষা চাচ্ছি আল্লাহ এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে দাবিতে করে দাও আল্লাহ আমাদেরকে তোমার নবীর সত্যিকার উন্মত বানিয়ে দাও আমরা যেন আশির দাওয়াল কুফার রোহামাও বাইনাহুম হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আমার আঞ্জুমানের বিয়ানকে কবুল করো আগামী কালকের যে অনুষ্ঠান আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও জীবনে একটিবার হলো সোনার মধ্যে মুসাফির করো এখানে অনেক ওলামা ইকরাম ভাবছেন প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দান করো আমার ছেলে প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দান করো ব্যাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম